বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিজেপিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করলেন উত্তর পূর্বের জনগণ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন উত্তর পূর্বের জনগণ, ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন তারা, বললেন নরেন্দ্র মোদী। শনিবার ত্রিপুরায় 25 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। নাগাল্যান্ডে জোট গড়ে ক্ষমতা দখল করতে চলেছে। ত্রিশঙ্কু মেঘালয়েও কংগ্রেসকে টেক্কা দিয়ে সরকার গঠনে আসরে নেমে পড়েছে মোদীর দল। আজ টুমাকুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যুব কনভেনশনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী ত্রিপুরার ভোটের ফল তাকে বিরাট আনন্দ দিয়েছে বলে মন্তব্য করেন। বলেন, উত্তর পূর্বের ভাই বোনেরা বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় এনে ঘৃণার রাজনীতি খারিজ করলেন। টুমাকুরুর ওই কনভেনশনের আয়োজন করা হয় সেখানকার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সিলভার জুবলি ও বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার 150তম জন্মবার্ষিকী উদযাপনে। সেখানে প্রধানমন্ত্রী বলেন, সংহতি রক্ষায় শপথ গ্রহণ করেই মৌলবাদের প্রসার আটকানো যায়। উত্তর পূর্বের পূর্বতন বাম ও কংগ্রেস শাসনের সমালোচনা করে তিনি বলেন, আগে ওখানকার মানুষ ভারতের মূলস্রোত থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করতেন ওই সরকারগুলির বিভিন্ন নীতি সিদ্ধান্তের জন্য, যা ওদের পৃথক করে রাখত। কিন্তু আমাদের সরকার এমন ভাবে কাজ করার শপথ নিয়েছে যে দেশের কোনো অংশ সম্প্রদায়ই নিজেদের বিচ্ছিন্ন ভাববে না। আমরা সেই লক্ষ্যে এগুচ্ছি, এটা প্রমাণ করেছি। এই সংহতিবোধ কর্ণাটকের মানুষের মধ্যেও দেখা যায়। উত্তর পূর্বের মানুষের দেওয়া রায়টাই একটি বড় বদল বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিধানসভা ভোটের ফলের মাধ্যমে উত্তর পূর্বের জনতা যে উচ্ছ্বাস দেখালেন, তাতে সামিল হয়ে গোটা দেশও তাদের এই বার্তা দিয়েছে যে তারাও ওখানকার মানুষের স্বপ্ন বাসনার শরিক। দেশের ঐক্যের স্বার্থেই উত্তর পূর্বের সেন্টিমেন্টের প্রতি সমর্থন জানানো প্রয়োজন, একটা বড় ব্যাপার। উত্তর পূর্বের ভোটের ফল সারা দেশে এক উৎসবের আবহাওয়া এনেছে। দেশের মানুষ একসঙ্গে উত্তর পূর্বের মানুষের আনন্দ উদযাপন করেছেন। আমি উত্তর পূর্বের ফলাফলকে রাজনৈতিক জয় পরাজয়ের মাপকাঠিতে দেখছি না। আসল কথা হলো, গোটা দেশ ওখানকার মানুষের সুখের ভাগিদার হয়েছেন। এমন মুহূর্ত কমই আসে যখন উত্তর পূর্বের সাফল্য পুরো দেশের হয়ে ওঠে। কিসি ভি তরহ কা সংবাদ হো উনসে হমেশা কুছ না কুছ সিখনে কো মিলতা হয় আর ইসলিয়ে মে যথা সম্ভব প্রয়াস করতা হুঁ कि युवाओं से ज्यादा मिलूं, उनसे बात करूं, उनके अनुभव सुनूं, उनकी आशाएं उनकी आकांक्षाएं जानकर उनके मुताबिक कुछ कार्य कर सकूं, और इसके लिए मैं निरंतर प्रयास करता रहता हूं। ये मेरा सौभाग्य है कि मुझे इस विशाल युवा महोत्सव পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যপাল তথাগত রায় নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। তারই সাথে অবসান হলো এক যুগের। শনিবার দ্বাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল বের হয়, তাতেই দেখা যায় বাম প্রার্থীদের ধরাশায়ী। তবে পদত্যাগপত্র জমা দিয়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি কোনো কথা বলেননি। 59টি রাজ্য বিধানসভা আসনে বামেরা পায় 16টি আসন, বাকি 43টি আসন নিয়ে বিশাল জয়লাভ করে বিজেপি। বামেদের জয়ী 16টি আসনের মধ্যে উপজাতি সংরক্ষিত মাত্র একটি আসন, 38 জুলাই বাড়ি দখলে ছিল। সব মিলিয়ে দল আগামী কিছুদিনের মধ্যে রাজ্য কমিটির পর্যালোচনা সভা বসবে, সেখানে উঠে আসবে বামেদের বিপর্যয়ের কারণগুলো। ইউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত সিপিএম নেতা খগেন্দ্র জমাতিয়াকে শ্রদ্ধা জানালেন বিপ্লব দেব। অপরদিকে মানিক সরকারকে প্রণাম জানিয়ে দরকারে পরামর্শ নেবেন বললেন সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
त्रिपुरा ক্ষমতায় আসার পর মানিক সরকারকে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। গণনা কেন্দ্রেও মানিকের সঙ্গে অভব্যতা করা হয় বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেই মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করে রবিবার সকালে সৌজন্যের রাজনীতির নজির গড়লেন বিপ্লব দেব। এদিনই রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়েছেন মানিক সরকার। জয়ের পরই হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, মানিক সরকারের কাছে এখন তিনটি রাস্তা আছে, পশ্চিমবঙ্গ বা কেরলে যান অথবা পরশি বাংলাদেশেও যেতে পারেন তিনি। এরপর গণনা কেন্দ্র বিজেপি কর্মীরা তার সঙ্গে অভব্যতা করেন বলে অভিযোগ। তবে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে দলকে বার্তা দিলেন ত্রিপুরার সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রবিবার প্রয়াত হয়েছিলেন সিপিএম নেতা খগেন্দ্র জমাতিয়া। তার দেহ আনা হয়েছিল আগরতলায় সিপিএম এর সদর দপ্তরে। সেখানে গিয়ে খগেন্দ্র জমাতিয়াকে শ্রদ্ধা জানান বিপ্লব দেব, দেখা করেন মানিক সরকারের সঙ্গে। শুধু দেখা করাই নয়, মানিকবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিপ্লব বাবু, তাকে আশীর্বাদ করেন মানিক সরকার। পরে তিনি বলেন, গণতন্ত্রে হার জিত থাকবে, মানিক সরকার আমার দাদার মতো, অনেক অভিজ্ঞতা রয়েছে তার, শ্রদ্ধা করি উনাকে, দরকারে তার পরামর্শও নেব। আজকে দিন ইনকে জেসা নেতা হাম লোগো নে খো দিয়া হ্যায়, তো মে দেখা জো এক ব্যক্তি ইতনে দিন তক রাজনীতি মে রহনে কে বাদ কিতনা সাধারণ ব্যক্তি उनके घर में जाके परिवार को जाके देखिए, तो राजनीति में जो लोग हैं इनसे सबक सीखना चाहिए। तो राजनीति में रहते हैं तो रविंद्र दा जैसा साधारण जीवन व्यतीत करता है, तो हम लोग मैं ज़रूर इनसे ये सब सीख लेता हूँ और मैं सभी लोगों से सब सीखने की कोशिश करता हूँ। और इस दिन में मैं यही गुरुवाला के को मैं प्रार्थना करूंगा, इनके आत्मा को शांति मिले, इनके परिवार के साथ में मैं संवेदना रखता हूं और जब भी इनके परिवार की तरफ से मेरे लायक कुछ भी करने का मौका मिलेगा मैं अपने आप को भाग्यशाली समझूंगा। और मेरे सभी कम्युनिस्ट मित्रों को, भाइयों को, यह मानिकता भी है, सबके प्रति मेरा आदर सम्मान ऐसे ही रहेगा जैसे पहले इन लोगों ने हमको दिया है, और मैं सबको साथ लेके काम करना चाहूँगा। दादा को मैंने प्रणाम किया, आशीर्वाद दिया। दादा बड़े हैं, चार बार का सीएम रहे त्रिपुरा के, और बहुत तजुर्बे हैं उनके पास, तो जब भी मेरे को कोई ऐसा कुछ लगेगा प्रदेश के लिए काम करते समय, मैं अभी प्रदेश अध्यक्ष हूँ तो प्रदेश अध्यक्ष के नाते जो भी हमको लगेगा जो इनसे कुछ सीख लेना चाहिए मैं ज़रूर इन लोगों से। देखो ऐसा देखिए, वो तो मैंने उनसे आशीर्वाद नहीं थे के, बाकी राजनीति से सत्ता आसे जा। आज के भारतीय जनता पार्टी जनता जनार्दन हो, जनता आज के भारतीय जनता पार्टी के वोट दिए थे, बहु कम्युनिस्ट भाइयों तो वोट दिए थे, अरे बीजेपी डेढ़ परसेंट के आज के सत्ता देश से, बीजेपी के मध्य प्रदेश के दिल्ली थे हमारा नहीं, तो एखने त्रिपुरार मानुष वोट दिए थे, त्रिपुरार मानुष सर्वोपरि যখন মনে হয় যে জনতার যে না চেঞ্জ করার দরকার পড়েছে, এটা ডেমোক্রেসিতে হতে থাকে, তার জন্য এমন কোনো বড় বিষয় না। আর আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করবো, আমার পার্টি কার্যকর্তাদের প্রতি কারোর সঙ্গে বিদ্বেষ নয়, কারোর সঙ্গে হিংসা নয়, ওর সবাই মিলেমিশে কাজ করা, এক দিশা তৈরি করা ত্রিপুরা। ও ও দাদার কাছ থেকে আমি আশীর্বাদ চেয়েছি, পেয়েছি উনি আমাকে, আমি নমস্কার করার আমি সুযোগ পেয়েছি, তো সেটাই তো আমার আশীর্বাদ হয়ে গেছে। একটা সংকট সময়েতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, এটা একটা বিরাট শূন্যতা। এবং খগেন্দ্রবাবু তার পুরো জীবনটা একটা বর্ণময় জীবনটা শুরু করেছিলেন একটা অন্য পথে, কিন্তু তারপর তিনি বুঝতে পেরেছেন যে আমাদের মতো একটা বিশাল দেশে গণতান্ত্রিক পথেই মানুষের জন্য কাজ করতে হবে।
তিনি গণতান্ত্রিক আন্দোলনে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যোগ দিয়েছেন এবং নিজেকে তার শিক্ষা বা অন্যান্যভাবে যে তিনি জ্ঞান অর্জন করেছেন তার সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়ে দক্ষতার সাথে তিনটা টার্মসে তিনি মন্ত্রী ছিলেন এবং পাঁচটা টার্মসে তিনি এমএলএ ছিলেন। এটা নিশ্চয়ই একটা গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে তো একটা বিরাট একটা তিনি আদর্শ বা একটা উদাহরণ তিনি তৈরি করে গেছেন। এটা আমাদের সামগ্রিকভাবে আন্দোলনের জন্য এবং অবশ্যই যে পার্টি তিনি সদস্য মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তার জন্য বিরাট শূন্যতা। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনুকূটে জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা বিজেপি নির্বাচনে জয়লাভের সাথে সাথে রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন। রাজ্যে পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এই পরিবর্তন ভয়ানক। রাজ্যের মানুষের ভাগ্যে দুঃখ রয়েছে। রাজ্য বিধানসভায় নির্বাচনে জয়লাভের সাথে সাথে সারা রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা। আজ বিকেল চারটায় ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করেন পিসিসি সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসি সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা। নিজের ও দলের ভরাডুবি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে কংগ্রেস 1978 সালেও পরাজিত হয়, আবার ঘুরে দাঁড়িয়েছে, গণতন্ত্রে হার জিত আছেই। 2019 কংগ্রেস আবার কেন্দ্রে ক্ষমতায় আসবে, রাজ্যেও কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে। যে সমস্ত ভোটার কংগ্রেসকে ভোট দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বীরজিৎ সিনহা। অবিলম্বে রাজ্যে সন্ত্রাস বন্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ না নিলে তিনি আগরতলা ডিজিপি অফিসের সামনে ধর্ণায় বসবেন। অফিস দখল যদি বন্ধ না হয় তাহলে আমি প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে ডাইরেক্টর জেনারেল পুলিশের দপ্তরের সামনে ধর্ণা বসা ছাড়া কোনো রাস্তা থাকবে না। গণতন্ত্র আছে, প্রশাসন আছে, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশাসন তো রয়েছে। প্রশাসনের দায়িত্ব হচ্ছে মানুষের নিরাপত্তা প্রদান করা, কিন্তু দেখা যায় এই কালকের থেকে ইলেকশন ঘোষণার পরেই মনে হয় প্রশাসন মানে আর নিখুঁজ হয়ে গেছে। এই জিনিসটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাছাড়া ইভিএম এর প্রযুক্তিগত দিক নিয়েও সন্দেহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্যালট ভোট গ্রহণের দাবি করেন। এখন তো আজকে মেকানিক্যাল যুগ, কোনোরকম আমরা তো সেরকম টেকনিশিয়ান না, সায়েন্টিস্ট না, যে আমাকে দেখাইতে পারে চমক দিয়ে। এটা তো মানুষের সন্দেহ হয়েছে, কী হয়েছে তো যাই না, মানুষের সন্দেহ। এই সন্দেহ নিরসনের জন্য এই কথা বলতে হবে যে বিজেপির সভাপতি বিপ্লব দেব যে বলেছিলেন এটা ঠিক নয়, হয়তো কৌতূহল বসতে বলেছে বা হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছি, এই কথা বলতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমার অধীনে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে সিপিএম চণ্ডীপুর অঞ্চল অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা, এমনই অভিযোগ বিধায়ক তপন চক্রবর্তীর। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অধীনে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে শনিবার গভীর রাতে সিপিএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে সবকিছু ভেঙে দেয় বিজেপি দলের কর্মীরা বলে জানান বিধায়ক তপন চক্রবর্তী। রবিবার দুপুরে কৈলাসহরের সিপিএম ঊনকোটি জেলা কার্যালয়ে বসে সংবাদ প্রতিনিধিদের সামনে তপন চক্রবর্তী বলেন, দলীয় অফিস ভাঙার পর রবিবার সকালে তপন চক্রবর্তী সহ দলীয় নেতৃত্বরা চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিস পরিদর্শন করেন এবং কৈলাসহর থানায় দলের তরফ থেকে মামলা করেন। নির্বাচনে ফলাফল ঘোষণার পরে সারা রাজ্যে মানে আমাদের সমস্ত পার্টি অফিস, নেতা কর্মীদের বাড়িতে মানে সন্ত্রাস করা, ভাঙচুর করা এগুলো হয়েছে, সারা রাজ্যেও হয়েছে, আমাদের এখানে চলছে। গতকাল রাত্রে আমাদের মানে চণ্ডীপুর এলাকার যে মেইন পার্টি অফিস আমাদের, সেই পার্টি অফিসটা আক্রমণ করে, পার্টি অফিসের মধ্যে সমস্ত কিছু তছনছ করে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, মূল্যবান কাগজপত্র জিনিসপত্র নষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে অবশ্য থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস থেকে তারা গিয়ে
রক্ষা করেছে তা না হলে গোটা এলাকা শুষে যেত, কারণ ওই বাড়িটার মধ্যে আগুন লাগলে আশেপাশে ঘনবসতি বাড়ি আছে সেখান থেকে। তো এটা আজকে সকালবেলা আমি আমাদের পার্টির লিডার কৃষ্ণেন্দ্র চৌধুরী, আমাদের এমএলএ মবস্বর, আমরা গিয়ে দেখে এসেছি, পুলিশে জানানো হয়েছে, পুলিশে এফআইআর করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়ে আনন্দে উল্লাসে বিজয় মিছিল সংগঠিত করল বিজেপি সমর্থিত কর্মীরা। ছত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রমোদ রিয়াং 2349 ভোটে জয়লাভ করেন। সমগ্র ত্রিপুরার বিভিন্ন বিধানসভার সঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছে ছত্রিশ শান্তিরবাজারে বসবাসকারী লোকজন। তারই ফল হিসেবে আজ ছত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের 61টি বুথে সংগঠিত হয় বিজয় মিছিল। ছোট বড় নারী পুরুষ সকলে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। দীর্ঘ 25 বছর পর নতুন সরকার গঠনের দিন গুনছে শান্তিরবাজার বসবাসকারী লোকজন। আনন্দে মাতোয়ারা হয়ে সকলের মুখে তীব্র গুঞ্জন শোনা যাচ্ছে প্রমোদ রিয়াং যেন মন্ত্রিত্বের পদ পায়। বিজেপি সমর্থিত কর্মী শম্ভু মগ মানিক সরকারের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি জানান, মানিকবাবু বলেছেন ত্রিপুরার লাল মাটিতে পদ্মের চাষ হবে না, কিন্তু ত্রিপুরার লোকজন এবার এমন ভাবে পদ্মের চাষ করেছে এখন ত্রিপুরায় লাল মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই কোনো সার টার দেইনি, অ্যাকচুয়ালি সিপিএমে সার দিয়ে রেখেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে দীর্ঘদিন 25 বছর ক্ষমতা থেকে সার দিয়ে তারাই রেখেছে। কারণ কি করেছে জানেন, তারা দীর্ঘদিন ধরে ক্ষমতাটিকে এমন এই ক্ষমতার মধ্যে এমন অহংকার এসে গেছে সিপিএমের মধ্যে, দলের মধ্যে নিচুতলা থেকে একদম টপ টু বটম যেইভাবে করাপশানের মধ্যে জড়িত হয়ে গেছে, সেই করাপশানের বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যের মানুষ জনমত দিয়েছে। তার জন্য আমাদের সারটার প্রয়োগ করতে হয়নি। আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছিল আমাদের যে স্লোগান চলো পাল্টাই, সেই চলো পাল্টাই স্লোগানটাকে মানুষের মনের মধ্যে সেটাকে নিয়ে গিয়েছিল। এবং প্রত্যেকটা মানুষ একটা বাচ্চা থেকে 90 বছর বৃদ্ধা পর্যন্ত যে আমাদের চলোই পাল্টাই স্লোগানটাকে তারা মনের দিক থেকে গ্রহণ করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি বিপুল জনসমর্থন নিয়ে। অপরদিকে বিজেপি মনোনীত প্রার্থী প্রমোদ রিয়াং জানান, উনি সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন, উনি নরেন্দ্র মোদীর স্লোগানকে পাথেয় করে চলবেন, সবকা সাথ সবকা বিকাশ। সরকার গঠন হওয়ার পরেও যে 7 পে কমিশন যে কেউ সাম আবো চুমখে নাই, ইশতেহারও যে তুম নিয়ে আবো ইশতেহারও যে তুম চুম আবো যত খেনাই একসঙ্গে তো যত খেমে 5 বছর সময় কম হইফোন চো যেত মেমো চু চেষ্টা খাইনে খাইনে নেবে, কিন্তু নিশ্চিত আবার প্রথম হচ্ছে লামা তুই কারেন হসপিটাল যে যে বেসিক যেটা নম যে শিক্ষা যে বেসিক নম আবার চুম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। কৈলাসহরের 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে রাজ্যের অন্যান্য স্থানের মতো এখানেও বিজেপি কর্মীরা বিজয় উৎসব করেন। চণ্ডীপুরের মণ্ডল অফিস থেকে দলীয় কর্মীরা মিছিল করে বিধানসভার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করেন। নেতৃত্বে ছিলেন চণ্ডীপুর অঞ্চলের সভাপতি শ্যামল দাস, বিজেপির রাজ্য কমিটির সদস্য বিমল কর সহ অনেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচনোত্তর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি অ্যান্ড কোম, আক্রান্তদের পাশে বিজেপি নেতা জসীমউদ্দিন। নির্বাচনোত্তর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি অ্যান্ড কোম। রবিবার দুপুরে বিশালগড় বিধানসভার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার কয়েকটি বুথে যান বিজেপি
নেতা জসীমউদ্দিন, সাথে ছিলেন সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক শেতাবউদ্দিন, রাজ্য কমিটির সদস্য জিয়াউল উদ্দিন খোকন, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি স্বপন মিয়া প্রমুখ। বিজেপি নেতা জসীমউদ্দিন জানান, রাজ্য সভাপতির নির্দেশেই সন্ত্রাস কবলিত এলাকায় আসেন খোঁজ খবর নিতে। উশৃঙ্খলকারীদের শনাক্ত করে নাম পাঠানো হবে বিজেপির সদর দপ্তরে, পার্টি সিদ্ধান্ত নেবে, পুলিশকে বলা হবে উপযুক্ত ব্যবস্থা নিতে। গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টির বিপুল জয়, এই রাজ্যের 37 লক্ষ জনগণ ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শে বিশ্বাস করে এই রাজ্যের 25 বছরের পরাধীনতাকে থেকে আমরা মুক্তি পেয়েছি, এই রাজ্যবাসী আমাদেরকে বিপুল পুরে জয়যুক্ত করেছেন, তার জন্য প্রথম অবস্থায় এই রাজ্যবাসীকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা রাত্রে 12টা নাগাদ আমি এসে খবর পেয়েছি কিছু সমাজদ্রোহী ভারতীয় জনতা পার্টিকে আমাদের দলের বদনাম করার জন্য কিছু কিছু বাড়িতে যারা বিরোধী পার্টি করছেন, আমরা গণতন্ত্র রাষ্ট্র বিরোধী পার্টি যে কোনো পার্টি করতেই পারেন, সিপিএম বাড়ি চিহ্নিত করে ওই সমাজদ্রোহীরা আমাদের দলকে বদনাম করার জন্য বাড়িঘরে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। যখন আমাদের কাছে খবর এসেছেন, আমাদের রাজ্য সভাপতি আদরণীয় বিপ্লবদা আমাকে ফোন করেছেন, বলেছেন আমরা এসেছি এই এলাকার প্রত্যেক আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে এসেছি, প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা গিয়েছি, আমরা গিয়ে বলেছি ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে, সরকার আপনাদের পাশে আছে, পুলিশ প্রশাসন আপনারা যে কোনো সময় ফোন করবেন, ওনারা আপনাদের সহযোগিতা করব, আমিও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন, বের করা হয় র্যালি। রবিবার দুপুরে কৈলাসহর বিধানসভার বিজেপি কর্মীরা বিজয় উৎসবে মেতে ওঠেন। শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত দলীয় মণ্ডল অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় মণ্ডল অফিসে এসে সমাপ্ত হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদক তথা 53 কৈলাসহর কেন্দ্রের প্রার্থী নীতিশ দে। মানুষ আজকে রাস্তায় নেমে গেছেন, এতদিনে যে অত্যাচার মানুষের উপর সংঘটিত হয়েছে, মানুষের মুক্তি আনন্দ আজকের বহিঃপ্রকাশ সংঘটিত হচ্ছে। গতকালকের নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমাদের কৈলাসহরে আমরা 53 বিধানসভা কেন্দ্র আমরা হারিয়েছি, আমাদের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আমরা হারিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই, সর্বস্ত আমাদের শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখবার চেষ্টা রাখছি। আমাদের এটা হচ্ছে দৃষ্টান্ত, গত নির্বাচনের পর সিপিএম যেভাবে সন্ত্রাস করে, রাজনৈতিক সন্ত্রাস করে, এই সন্ত্রাসের অবসান আমাদের ত্রিপুরা রাজ্যে সংঘটিত হয়েছে। সিপিএম যদি ত্রিপুরা রাজ্যে অষ্টম বামপন্থী সরকার তৈরি হতো, আজকে ত্রিপুরা রাজ্যের রাস্তার মধ্যে হাজার হাজার লাশ পাওয়া যেত। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার কারণে আজকে মানুষ শান্তির নিঃশ্বাস ফেলছেন, আজকে এত হাজার হাজার মাবুনরা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন, আজকের যে শান্তির যে উৎসব, সেই উৎসবে সব অংশের মানুষ সামিল হয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের কর্মীরা বিজয় মিছিল বের করে জয়ের উল্লাসে মেতে ওঠেন। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পিনাকী দাসের বিপুল ভোটে জয়ের উল্লাসে কল্যাণপুরে বিজেপি দলের কর্মীরা দুপুর 2টা নাগাদ এক বিজয় মিছিল বের করে। মিছিলে প্রার্থী পিনাকী দাস চৌধুরী ছাড়া পা মেলান দলের জেলা সভাপতি হরিশঙ্কর পাল, কার্তিক দেবনাথ, জলি বর্মন সহ প্রমুখরা। মিছিলে ব্যাপক কর্মী সমর্থকরা গেরুয়া আবিরে রং খেলায় মত্ত ছিলেন এক উৎসবের মেজাজে। মিছিলটি কল্যাণপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের যে নির্বাচনী ফলাফল বেরিয়েছে, এই 37 লক্ষ মানুষের জয় হয়েছে এবং আমাদের কল্যাণপুর বিধানসভার 41,000 প্রায় 18 ভোটার এই জনগণের এই নির্বাচক মণ্ডলীদের জয় হয়েছে। আমরা মনে করি দীর্ঘদিন অপশাসন থেকে এই রাজ্যের মানুষ মুক্তি চেয়েছিল এবং মুক্ত করেছে, এই জয় আপামর জনগণের জয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।